সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফটোশপের তৃতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাসের শুরুতে কাট, কপি, পেস্ট এবং পেস্ট ইনটু এই বিষয় তিনটি শিখব। তা আমরা ফটোশপে চলে যাই। ফটোশপে গিয়ে আমরা একটি ছবি ওপেন করব। তা এখান থেকে আমরা ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করে ওপেন, এরপর আমরা এখান থেকে আমাদের একটা ছবি ওপেন করলাম। কোনো অবজেক্ট বা ইমেজ সম্পূর্ণভাবে সিলেক্ট করে বা নির্দিষ্ট কোনো অংশ সিলেক্ট করে কাট, কপি ও পেস্ট কমান্ড কার্যকর করতে হয়। কাট বা কপি করা কোনো বিষয় পেস্ট করলে আপনি আপনি নতুন লেয়ার তৈরি হয় এবং পেস্ট করা অবজেক্ট নতুন লেয়ারেই পেস্ট হয়। তা আমাদের এখানে আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি। তা এই ইমেজ থেকে আমরা একটা অংশ কেটে নেব, অর্থাৎ আমরা কাট করব। তা কাট করার জন্য আমরা আমাদের টুল বক্স থেকে এখান থেকে রেক্ট্যাঙ্গুলার টুলটি সিলেক্ট করব এবং আমরা এখান থেকে প্রথম ছবিটি সিলেক্ট করব। এবার আমরা কিবোর্ডের কন্ট্রোল এক্স দিয়ে আমরা কাট করতে পারি, অথবা আমরা এখান থেকে মেনু বারে এডিটে গিয়ে আমরা এখান থেকে কাট করলাম। কাট করলে দেখা যাবে যে আমাদের এখানে যে ছবিটা ছিল সেই ছবিটি কাট হয়ে গিয়েছে। এবার আমরা যদি এখানে কন্ট্রোল ভি, এখানে কিবোর্ডের কন্ট্রোল ভি, অথবা আমরা এডিট থেকে যদি পেস্ট কমান্ড দেয়, তাহলে দেখা যাবে এখানেই ছবিটি আবার পেস্ট হয়ে গিয়েছে। সাথে সাথে আমরা এখানে দেখতে পাবো যে একটি নতুন লেয়ার অটোমেটিক তৈরি হয়ে গিয়েছে। তাই এইভাবে আমরা যদি কোনো ছবি কাট করে পেস্ট করি, তা সেটা অটোমেটিক নতুন লেয়ারে পেস্ট হয়। তবে পেস্ট করার আগে যদি স্বচ্ছ লেয়ার তৈরি করে নেওয়া হয়, তাহলে কাট বা কপি করা কোনো বিষয় ওই লেয়ারে পেস্ট হয়। যেমন আমরা যদি এখান থেকে একটা লেয়ার তৈরি করে নেই, আমরা এখানে ক্রিয়েট এ নিউ লেয়ার, তার আগে আমরা ছবিটিকে একটু আন্ডো করে অবস্থায় এই অবস্থায় থাক। এবার আমরা এখান থেকে একটা নতুন লেয়ার তৈরি করে নেব। এখানে ক্রিয়েট এ নিউ লেয়ারে ক্লিক করলে দেখা যাবে এখানে একটি স্বচ্ছ নতুন লেয়ার যোগ হয়ে গেছে। এবার আমরা এই যে যে সিলেক্টেড ছবিটি আছে, আমরা এটিকে কাট করব। এই কাট করলাম, আমরা এটিকে এডিটে গিয়ে কাট করলাম। এবার আমরা আমাদের এই লেয়ার প্লেট থেকে যে লেয়ারটি আমরা যোগ করেছি এই লেয়ারটি সিলেক্ট করব এবং আমরা কন্ট্রোল ভি পেস্ট করব। কন্ট্রোল তবে পেস্ট করার আগে যদি স্বচ্ছ লেয়ার তৈরি করে নেওয়া হয়, তাহলে কাট বা কপি করা কোনো বিষয় ওই লেয়ারেই পেস্ট হয়। তা আমরা এখানে একটি নতুন লেয়ার তৈরি করে নিয়েছি। এবার আমরা আমাদের এই যে সিলেক্টেড যে ছবিটি, এই ছবিটিকে আমরা এডিটে গিয়ে কাট করব। এডিট, এডিটে গিয়ে কাট, এবং আমরা এই লেয়ারটি সিলেক্ট করব, আমরা যে নতুন লেয়ারটি নিয়েছি, নিয়ে আমরা এখানে কন্ট্রোল ভি দেব। কন্ট্রোল ভি দিলে দেখা যাবে যে আমাদের এখানে আর কোনো নতুন লেয়ার তৈরি হয়নি, যেহেতু আমরা একটি নতুন লেয়ার তৈরি করে নিয়েছিলাম। তাই সেই লেয়ারে আমাদের এই কাট করা এই যে ছবিটি আমরা কাট করেছি, এই কাট করা ছবিটি আমাদের সেই নতুন লেয়ারে পেস্ট হয়ে গিয়েছে।
এবার আমরা ঠিক একইভাবে কপিও করতে পারি। সাপোজ আমরা এখান থেকে একটা ছবি, ঠিক এই আবার রেক্টেঙ্গুলার মার্কিং টুল নিয়ে আমরা এই ছবিটি আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এডিটে গিয়ে কপি করলাম, সরি আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেই। তা আমরা এই সিলেক্টেড অবস্থায় এই এডিটে গিয়ে আমরা এটিকে কপি করলাম। এবার যদি আমরা একটি ফাইলে গিয়ে নতুন ডকুমেন্ট নিয়ে এখানে জাস্ট কন্ট্রোল ভি দেয়, তাহলে দেখা যাবে যে আমাদের ওই ছবিটি এখানে পেস্ট হয়ে গিয়েছে। তা আমরা এখান থেকে কোনো একটি ছবি কাট করে আমরা ঠিক নতুন ডকুমেন্টে পেস্ট করতে পারি। সাপোজ যে ছবিটি সিলেক্টেড আছে এই ছবিটিকে আমরা এডিটে গিয়ে কাট করলাম। কাট করে আমরা এই নতুন ডকুমেন্টে গিয়ে আবার এডিটে গিয়ে যদি পেস্ট দেয়, তাহলে দেখা যাবে যে এই কাট করা ছবিটি আমাদের নতুন ডকুমেন্টে পেস্ট হয়ে গিয়েছে। পেস্ট ইনটু, আমরা এবার পেস্ট ইনটু শিখব। আমরা এখান থেকে একটি ছবি আমরা রেক্টেঙ্গুলার মার্কিং টুল দিয়ে সিলেক্ট করব। আমরা এই ছবিটিকে আমরা রেক্টেঙ্গুলার মার্কিং টুল দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এডিটে গিয়ে জাস্ট এটিকে কপি করব। কপি, আমরা এটিকে এডিটে গিয়ে কপি করব। কপি করার পর আমরা আবার ফাইলে, মেনু বারের ফাইলে একটা নিউ ফাইল আমরা ক্রিয়েট করব। এটি ওকে দিয়ে আমরা একটি নিউ ফাইল তৈরি করলাম। তৈরি করে আবার আমরা এখান থেকে আবার রেক্টেঙ্গুলার মার্কিং টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে একটি সিলেকশন তৈরি করব। এখানে আমাদের একটি সিলেকশন তৈরি হয়ে গেছে। এবার আমরা এডিটে গিয়ে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ পেস্ট স্পেশাল, এখান থেকে পেস্ট ইনটু, এই পেস্ট ইনটুটা সিলেক্ট করব। সিলেক্ট করলে দেখা যাবে যে আমাদের সেই রেক্টেঙ্গুলার সিলেকশনের ভিতরে আমাদের যে কপি করা ছবিটি সেটা পেস্ট ইনটু হয়ে গিয়েছে। তা এভাবে আমরা কাট, কপি, পেস্ট এবং পেস্ট ইনটুর কাজ করতে পারি। এবার ক্রপ টুলের ব্যবহার শিখব আমরা। বিভিন্ন উৎস থেকে গৃহীত ছবির বর্ডার বা প্রান্ত নিখুঁত বা মসৃণ নাও হতে পারে। প্রান্ত ভাগ থেকে কিছুটা অংশ ছেঁটে ফেলার প্রয়োজন হতে পারে, অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়ার প্রয়োজন হতে পারে। এছাড়া ছবিটি সমান্তরাল না হয়ে যে কোনো দিক আঁকাবাঁকা হয়ে থাকতে পারে বা হেলে থাকতে পারে। ছবি সম্পাদনার শুরুতেই এ ধরনের সমস্যা বা ত্রুটিগুলো সংশোধন করে নেওয়া যেতে পারে। ছবি ছেঁটে ফেলার কাজ করতে হয় ক্রপ টুলের সাহায্যে। ক্রপ শব্দের অর্থ হচ্ছে ছেঁটে ফেলা। তা আমরা এখানে একটি নতুন ছবি ওপেন করি, ফাইলে গিয়ে ওপেন, এবং আমরা এখান থেকে আমরা এই কলার ছবিটি নিয়ে আসলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ছবিটির চারপাশে একটা আলাদা রঙের অংশ রয়েছে। তা আমরা এই অংশটা বাদ দিতে চাই, এই ছবিটিকে সুন্দর করে দেখার জন্য এই অংশটা আমরা বাদ দিয়ে দিতে চাই। তা এই অংশটা বাদ দিয়ে ছবিটিকে সুন্দর করার জন্য আমাদের এটিকে ক্রপ করতে হবে। তা ক্রপ করার জন্য আমাদের যে টুল বক্স রয়েছে, টুল বক্স থেকে আমরা ক্রপ টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা আমাদের মাউস পয়েন্টার ক্লিক এবং ড্রাগ করব। ড্রাগ করে আমাদের যতটুক দরকার ঠিক ততটুক নিয়ে আমরা এটিকে ছেড়ে দেব। এই পাশ দিয়ে আমরা একটু নিতে পারি। এবার আমরা কিবোর্ডের ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পরও দেখা যাবে যে আমাদের এখানে আরও একটি অংশ থেকে গেছে। তা আমরা যদি এই অংশটুকু বাদ দিতে চাই, তা আমরা আবার এখান থেকে ক্রপ টুলটা ক্লিক এবং ড্রাগ করব। ড্রাগ করে আমরা ওই বাইরের অংশটুকু ছেঁটে ফেলব। এবার আমরা ইন্টার কি প্রেস করব। ইন্টার কি প্রেস করলে দেখা যাবে যে আমাদের যে বাইরের নীল রঙের যে অংশটা ছিল সেই অংশটুকু মুছে গিয়েছে। তা আমরা যখনই ক্রপ টুলের সাহায্যে কোনো একটি ছবিকে ক্রপ করব, তখন এর চার বাহুতে চারটি সিলেকশন
তৈরি হয়, তা আমরা এই সিলেকশন ঠিক ক্লিক এবং ড্রাগ করে এটিকে ছোট বড় করে নিতে পারি। এভাবে আমরা কোনো একটি ছবিকে ক্রপ করে তার অপ্রয়োজনীয় অংশ সেটে ফেলতে পারি। এবার আমরা শিখব হেলানো ছবি ক্রপ করা। আমরা এখান থেকে ফাইল থেকে আরেকটি ছবি ওপেন করব। আমরা এই ছবিটি ওপেন করলাম, আমরা এই ছবিটিকে দেখতে পাচ্ছি যে ছবিটি কেমন যেন হেলে আছে, হ্যাঁ হেলানো অবস্থা আছে। তা আমরা এই ছবিটিকে ক্রপ টুলের সাহায্যে আমরা ক্রপ করে সোজা করতে পারি। সেটা হচ্ছে আমরা টুল বক্স থেকে ক্রপ টুলটা নিলাম, নিয়ে আমরা ক্লিক এবং ড্রাগ করে এটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করলে এর চার বাহুতে চারটি সিলেকশন এবং দু পাশে দুটি সিলেকশন তৈরি হবে। তা আমরা ঠিক এই বাম পাশে মাউস পয়েন্টার নিলে একটি রোটেট আইকন দেখা যাবে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের মাউস পয়েন্টার রোটেট আইকনের রূপে আছে। তা আমরা এখন এটিকে ক্লিক করে চেপে ধরে ড্রা করে এই ছবিটিকে সোজা করতে পারি আমাদের যতটুকু প্রয়োজন। এই এখান থেকে আমরা সিলেকশনটি টেনে এটিকে একটু সোজা করে উপরে উঠাই নিতে পারি। এখন ইন্টার দিলে দেখা যাবে যে ছবিটি সোজা হয়ে গিয়েছে। আমাদের এই অংশটুকু আমরা এই যে দুই পাশে একটু কালো অংশ আছে এটুকু আমরা বাদ দিয়ে ফেলতে পারি। ক্রপ টুল আমরা সিলেক্ট ক্রপ টুল নিয়ে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইন্টার দিলাম, তাহলে দেখা যাচ্ছে যে ছবিটি এবার সোজা হয়ে গিয়েছে। এইভাবে আমরা হেলানো ছবি ক্রপ টুলের সাহায্যে ক্রপ করতে পারি। আমরা এখানে আরেকটি বিষয় দেখব, সেটি হচ্ছে অটোমেট কমান্ড এর ব্যবহার। অটোমেট কমান্ডের ব্যবহার ভালো করে বোঝার জন্য আমাদের আরও একটি ছবির প্রয়োজন। আমরা ফাইল থেকে ওপেনে গিয়ে আমরা এখান থেকে একটা ছবি নিয়ে আসব। আমরা এই ছবিটি নিয়ে আসলাম, অটোমেট কমান্ডটি বোঝার জন্যে আমাদের আরেকটি ছবির দরকার। তা ফাইল থেকে ওপেনে গিয়ে আমরা আরেকটি ছবি নিয়ে আসবো। আমরা এই ছবিটি এখানে নিয়ে আসলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি চারটি বেবির পিকচার এখানে রয়েছে, একসঙ্গে রয়েছে। তা আমরা চাইছি যে এই প্রত্যেকটা ছবি আলাদা আলাদাভাবে কেটে এক একটা ছবিতে পরিণত হোক। তা এই কাজটি করার জন্যে আমাদের যেতে হবে ফাইলে। ফাইলে গিয়ে এখান থেকে অটোমেট, অটোমেট থেকে আমরা সাব মেনু ক্রপ অ্যান্ড স্টেট অ্যান্ড ফটো, আমরা যদি এই কমেন্টটিতে ক্লিক করি তাহলে দেখা যাবে যে আমাদের এখানে যে চারটি ছবি ছিল এই চারটি ছবি আমাদের এক ক্লিকে একেবার স্ট্রেট ক্রপ হয়ে, সোজাসুজি ক্রপ হয়ে আলাদা আলাদা ছবিতে পরিণত হয়েছে। তা এভাবে আমরা ফাইল থেকে অটোমেট কমান্ড কমান্ড ব্যবহার করে ক্রপ এবং স্টেট অ্যান্ড ফটো কমান্ডের সাহায্যে আমরা ছবিকে ক্রপ করতে পারি। এবার আমরা ইরেজার টুলের ব্যবহার দেখব। আমরা এই ছবিগুলোকে কেটে দেই। ইরেজার টুল দিয়ে যখন কোনো রং মুছে ফেলা হয় তখন ওই রংটি আসলে ক্যানভাসের রং দিয়ে ঢেকে দেওয়া হয়। আমরা ইরেজার টুল দিয়ে, যে এটা হচ্ছে আমাদের ইরেজার টুল, তো এই টুলটা দিয়ে যখন কোনো রং মুছে ফেলি তখন মূলত ক্যানভাসের রং, আমাদের এইটা হচ্ছে ক্যানভাসের রং। তা এই রংটা দ্বারা আসলে সেই জায়গাটা পূরণ হয়ে যায়, অর্থাৎ সেই রংটা দ্বারাই সেই জায়গাটা ঢেকে যায়। ক্যানভাসের রং সাদা হলে মনে হবে রংটা মুছে যাচ্ছে, ক্যানভাসের রং সাদা ছাড়া অন্য কোনো রং হলে বিষয়টি বোঝা যাবে। তবে স্বচ্ছ ট্রান্সপারেন্ট লেয়ারে ছবি ইরেজার টুল দিয়ে স্বাভাবিক নিয়মে মুছে ফেলা যায়।
ছবির সূক্ষ্ম অংশ মুছার জন্য কিবোর্ডের ক্যাপস লক চেপে দিয়ে এরেজার টুল যোগ চিহ্নের আকার ধারণ করলে তখন আমরা সূক্ষ্ম অংশ মুছে ফেলার কাজটা করতে পারি। তা আমরা যদি আমরা এখানে ক্যানভাসের রঙটি সাদা নিলাম, সাদা নিয়ে আমরা টুলবক্স থেকে ইরেজার টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা যদি এবার এখানে ক্লিক করি, ক্লিক করলে দেখা যাবে যে আমাদের ছবিটি সাদা রঙে পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ ছবিটি মুছে যাচ্ছে। তার মানে ছবিটি এই ক্যানভাসের রং দ্বারা এখানে পূর্ণ হয়ে যাচ্ছে, তাই মনে হচ্ছে যেন ছবিটি মুছে যাচ্ছে। আমরা যদি এবার এখানে ক্যানভাসের রংটা লাল নিয়েছি, আমরা যদি এখানে লাল রংটা নিয়ে এবার সিলেক্ট করি, তাহলে দেখা যাবে যে এটি লাল রঙে পূর্ণ হয়ে যাচ্ছে। তা আমরা যদি ছবির কোনো সূক্ষ্ম অংশ মুছে ফেলতে চাই, তাহলে আমরা কিবোর্ডের ক্যাপস লকটা চেপে যখন ধরবো, তখন তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের মাউস পয়েন্টারটা যোগ চিহ্নে পরিণত হয়েছে। এবার আমরা যদি কোনো সূক্ষ্ম স্থান মুছে ফেলতে চাই, তাহলে সেই জায়গাটিতে ক্লিক করলে সেই সূক্ষ্ম অংশটুকু মুছে যাবে। আমরা সেক্ষেত্রে এখানে ক্যানভাসের রং পরিবর্তন করে নিতে পারবো। ইরেজার টুলের অপশন বারের মুড ড্রপ ডাউন তালিকা থেকে ব্রাশ, পেন্সিল বা ব্লক সিলেক্ট করে মুছার কাজ করা যায়। আমরা এই ইরেজার টুলটা সিলেক্ট করার পর এই যে অপশন বার তোমরা দেখতে পাচ্ছ, এটা অপশন বার। এই অপশন বারে আমরা ব্রাশ, পেন্সিল, ব্লক এর যে কোনো একটি সিলেক্ট করে আমরা মুছার কাজ করতে পারি। আমরা যদি পেন্সিল নেই, তাহলে এখান থেকে ঠিক পেন্সিলের দাগের মতো মুছে যাবে। আমরা যদি সাদা ক্যানভাস নেই, তাহলে দেখা যাবে পেন্সিলের দাগ হয়ে যাচ্ছে। আর যদি আমরা এখান থেকে ব্রাশ নেই, তাহলে আমরা ঠিক ব্রাশে যেরকম ব্রাশ দিয়ে আমরা কোনো একটি জায়গা রং করি, ঠিক সেভাবে মুছে যাবে। আর যদি ব্লকটা নেই, তাহলে ঠিক ব্লকের আকৃতিতে আমাদের ছবি মুছে যাবে। তাই এইভাবে ইরেজার টুল দিয়ে আমরা ছবির কোনো অংশ মুছে ফেলতে পারি বা কোনো সূক্ষ্ম অংশে আমরা ইরেজার টুল দিয়ে কাজ করতে পারি। এবার আমরা গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে ব্লেন্ড তৈরি করা শিখব। আমরা এই ছবিটিকে কেটে দিলাম, আমরা এখান থেকে একটি নতুন ফাইল অ্যাড করে নিলাম। এক্ষেত্রে আমরা ডিফল্ট ফটোশপ সাইজটি নিয়ে নিলাম। তা গ্রেডিয়েন্ট টুলের একই অবস্থানে পেইন্ট বাকেট টুল রয়েছে। তোমরা টুল বক্সে এখান থেকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। তা এখানে যদি আমরা মাউস পয়েন্টার ক্লিক করে চেপে রাখি, তাহলে এখানে দেখা যাবে যে পেইন্ট বাকেট টুলটিও এখানে রয়েছে। গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলে অপশন বারে পাঁচ প্রকার গ্রেডিয়েন্ট তৈরির আইকন পাওয়া যায়। আমরা যখনই গ্রেডিয়েন্টে ক্লিক করেছি গ্রেডিয়েন্ট টুলে, তখন আমরা দেখতে পাচ্ছি অপশন বারে 1, 2, 3, 4 পাঁচ প্রকার গ্রেডিয়েন্ট টুল এখানে রয়েছে। প্রথমটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, তারপর এটা রেডিয়াল গ্রেডিয়েন্ট, তারপর এটা অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, তারপরে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট, এবং শেষটা ডায়মন্ড গ্রেডিয়েন্ট। তা একটি রং শুরু থেকে শেষের দিকে ক্রমে মিলিয়ে যাওয়াকে ব্লেন্ড বলা হয়। লিনিয়ার ব্লেন্ডে রং এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে পৌঁছাতে ক্রমান্বয়ে মিলিয়ে যায়। তা আমরা যদি ঠিক এখানে আমরা একটি গ্রেডিয়েন্ট নিলাম, এবার আমরা যদি এখানে ক্লিক করে ড্র্যাগ করে এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছেড়ে দেয়, তাহলে দেখা যাবে যে রং এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আস্তে আস্তে ক্রমান্বয়ে মিলিয়ে গিয়েছে, মিশে গিয়েছে। এটা হচ্ছে লিনিয়ার ব্লেন্ড। এরপর রেডিয়াল ব্লেন্ডের রং শুরুর স্থান থেকে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আমরা অপশন বার থেকে যদি আমরা রেডিয়াল ব্লেন্ডটা সিলেক্ট করি এবং আমরা যদি এখানে ক্লিক করে ছেড়ে দেয়, তাহলে দেখা যাবে যে রংটা ভিতর থেকে শুরু হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। এরপর এখানে রয়েছে
অ্যাঙ্গেল গ্রেডিয়েন্টটা, তা আমরা অ্যাঙ্গেল গ্রেডিয়েন্টটা নিয়ে আমরা যদি ক্লিক করি তাহলে দেখা যায় এখানে একটি অ্যাঙ্গেল তৈরি হয়ে গ্রেডিয়েন্টটা ক্রমান্বয়ে এ পাশ থেকে এদিকে এসে ক্রমান্বয়ে মিশে গিয়েছে। এভাবে বাকি গ্রেডিয়েন্টগুলো আমরা ক্লিক করে এখান থেকে গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি। তা গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে লিনিয়ার ব্লেন্ড তৈরি করা আমরা দেখব। এক্ষেত্রে আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কিং টুলটা নিয়ে আমরা এখানে একটি শেপ সিলেক্ট করলাম। এবার গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে ক্যানভাসে যখনই আমরা নিয়ে আসব তখন দেখা যাবে একটি যোগ চিহ্নের আইকনে পরিণত হয়েছে, আমাদের মাউস পয়েন্টার যোগ চিহ্নে পরিণত হয়েছে। যোগ চিহ্ন পয়েন্টারটি সিলেকশনের বাম প্রান্তের মাঝামাঝি অবস্থানে ক্লিক করে ডান দিকে যদি টেনে নেওয়া হয়, এখানে যদি আমরা ক্লিক করি এবং ডান দিকে টেনে নিয়ে যাই তাহলে দেখা যাবে যে অবশ্যই এটা আমাদের এই ডায়মন্ড গ্রেডিয়েন্ট। আমরা এখান থেকে লিনিয়ারটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখান থেকে ক্লিক ডান দিকে টেনে নিয়ে ছেড়ে দিলাম। তাহলে সিলেকশনটি এখান থেকে যে লাল রং দিয়ে শুরু হয়েছে এবং শেষে লাল রংটা ক্রমান্বয়ে সাদা রঙের সঙ্গে মিলিয়ে শেষ প্রান্তে চলে গিয়েছে। তা আমরা এখানে দেখা অন্য রঙও নিতে পারি। আমরা এখান থেকে যদি এটা নিই তাহলে দেখা যাবে যে এখান থেকে আমরা কালো রংটা নিয়েছি, কালো এবং সাদা, তা দেখা যাচ্ছে কালো রংটা আস্তে আস্তে ক্রমান্বয়ে সাদা রঙের সঙ্গে মিলিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে গিয়েছে। তা আমরা যদি রেডিয়াল গ্রেডিয়েন্টটা নেই এবং ক্লিক করি তাহলে দেখা যাবে যে কেন্দ্র থেকে চতুর্দিকে গ্রেডিয়েন্টটি ছড়িয়ে পড়েছে। এভাবে আমরা সবগুলো গ্রেডিয়েন্ট নিয়ে আমরা এখানে প্রয়োগ করে দেখতে পারি। এ পর্যায়ে আমরা গ্রেডিয়েন্ট সম্পাদনা কি সেই বিষয়টি আমরা দেখব। তা আমরা গ্রেডিয়েন্ট সম্পাদনার বিষয়টি বোঝার জন্যে আমরা আমাদের যে অপশন বার রয়েছে, অপশন বারে যে গ্রেডিয়েন্ট যে অপশনটা রয়েছে, এই গ্রেডিয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ এই যে অপশন বারে, এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের যে গ্রেডিয়েন্ট এডিটর সেই ডায়লগ বক্সটি চলে আসবে। তা গ্রেডিয়েন্ট এডিটর ডায়লগ বক্সে শুরু, শেষ এবং মধ্যবর্তী রং পরিবর্তন সমন্বয় করে গ্রেডিয়েন্ট সম্পাদনার কাজ করা যায়। আমরা এখান থেকে রং শুরু করতে পারি, মাঝে একটা রং দিতে পারি, শেষে একটা রং দিতে পারি, বিভিন্ন জায়গায় রং দিয়ে আমরা গ্রেডিয়েন্ট সম্পাদনার কাজ করতে পারি। তা গ্রেডিয়েন্ট বারে ক্লিক করলে আমাদের এই যে গ্রেডিয়েন্ট বারে যখন ডাবল ক্লিক করব তখন গ্রেডিয়েন্ট এডিটর ডায়লগ বক্সটি চলে আসবে। গ্রেডিয়েন্ট এডিটর ডায়লগ বক্সের গ্রেডিয়েন্টের স্লাইড বারের বাম প্রান্তের নিচে আমাদের স্লাইড বারের এই যে বাম প্রান্ত, এটা বাম প্রান্ত, তা বাম প্রান্তের নিচে এবং ডান প্রান্তের নিচে, এই যে দেখে এটা ডান প্রান্তের নিচে কালার স্টপ ত্রিকোণ রয়েছে আমাদের, এইটা এবং এইটা, এই দুটিকে বলা হয় কালার স্টপ ত্রিকোণ। এবং বাম প্রান্তের উপরে ডান প্রান্তের উপরে রয়েছে অপাসিটি স্টপ, এই যে এটা এবং এই যে উপরে, এই দুটোকে বলা হয় অপাসিটি স্টপ। ধরা যাক একটি লিনিয়ার গ্রেডিয়েন্টের শুরুর রং হচ্ছে লাল। আমরা এখান থেকে একটা রং সিলেক্ট করব, আমরা ক্যানভাসের একটা লাল রং সিলেক্ট করে আসি এবং শেষের রং হচ্ছে হলুদ। তা আমরা এই এখান থেকে হলুদ রংটা সিলেক্ট করে আসি। আমরা গ্রেডিয়েন্ট এডিটরে চলে গেলাম। তা আমাদের যে শুরুর রং লাল এবং শেষের রং হচ্ছে হলুদ, এক্ষেত্রে লাল রঙের পরিবর্তে নীল রং ব্যবহার করব। আমরা এখানে যে লাল রংটা রয়েছে এই অবস্থায় যদি আমরা ওকে দেই এবং এখানে যদি ক্লিক এবং ড্রাগ করে অবশ্যই লিনিয়ারটা সিলেক্ট থাকতে হবে, তাহলে দেখা যাবে যে লাল এখানে শুরু হয়ে আস্তে আস্তে হলুদের সঙ্গে ক্রমান্বয়ে মিলিয়ে গিয়েছে। তা আমরা চাচ্ছি এখানে লালের পরিবর্তে এখানে নীল হোক। তা সেই নীল রংটি পরিবর্তন করার জন্য আমাদের গ্রেডিয়েন্ট স্লাইডারের বাম প্রান্তের কালার স্টপ আইকন এখানে ক্লিক করব। তা ক্লিক করলে নিচেই কালার সোয়াচ সক্রিয় হবে। তোমরা দেখতে পাচ্ছ যখনই আমরা
এই কালার স্টপ আইকনে ক্লিক দিয়েছে, তখন একটি কালার সোয়াচ এখানে চলে এসেছে। তো আমরা এখানে ক্লিক করে এখান থেকে নীল রংটি সিলেক্ট করে নেব। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে লালের পরিবর্তে নীল রং এখানে চলে এসেছে। তা আমরা যদি এবার ওকে দেই, ওকে দিয়ে এবার যদি আমরা যদি এই প্রান্ত থেকে এই প্রান্তে ক্লিক এবং ড্রাগ করে নিয়ে আসি, তাহলে দেখা যাবে যে আমাদের লালের পরিবর্তে এবার নীল রং দিয়ে শুরু হয়ে ক্রমান্বয়ে হলুদের সঙ্গে মিলে গিয়েছে। আবার আমরা গ্রেডিয়েন্ট এডিটরে চলে যাই। কালার স্টপ সিলেক্ট করলে গ্রেডিয়েন্ট স্লাইডারের নিচের দিকে এবং অপাসিটি স্টপ সিলেক্ট করলে গ্রেডিয়েন্ট স্লাইডারের উপরের দিকে মাঝখানে একটি ডায়মন্ড আই আকৃতির আইকন দেখা যাবে। আমরা যখন এখানে সিলেক্ট করব তখন এই কালার স্টপ, এই কালার স্টপ আর এখানে রয়েছে অপাসিটি স্টপ এবং এই অপাসিটি স্টপ, এই এইগুলোর মাঝখানে আমরা ডায়মন্ড আকৃতির একটি আইকন এখানে দেখতে পাব। তা এই আইকনটি গ্রেডিয়েন্টের মধ্যবিন্দুর অবস্থান নির্দেশ করে, মধ্যবিন্দু থেকে রং মিলিয়ে যাওয়া শুরু হয়। মূলত আমরা যখনই দুটো রঙের গ্রেডিয়েন্ট তৈরি করি তখন এই মধ্যবিন্দু থেকে একটা রং আরেকটা রঙের সঙ্গে মিলিয়ে যায়। মধ্যবিন্দুর আইকন সিলেক্ট করার পর অবস্থান বা লোকেশন ঘরে অবস্থান নির্ণয় সূচক সংখ্যা টাইপ করে মধ্যবিত্ত অবস্থান নির্ণয় করতে হয়। আইকনটি ডানে বাঁয়ে ড্রাগ করেও মধ্যবিন্দুর অবস্থান পরিবর্তন করা যায়। তা আমরা যখনই এই আইকনটিতে ক্লিক করব, ক্লিক করলে এখানে লোকেশন দেখা যাবে। তা আমরা এখানে এটিকে বাড়িয়ে কমিয়ে মধ্যবিন্দুর অবস্থান পরিবর্তন করতে পারি, অথবা এই যে আমরা যখন এটা এটাকে ক্লিক করেছি তখনই এখানে একটি আইকন চলে এসেছে। তাই এই কালার স্টপ আইকনটিকে আমরা ক্লিক এবং ড্রাগ করে মধ্যবিন্দুর অবস্থান অর্থাৎ ঠিক যে জায়গাটিতে রংটি মিলে গেছে সেই মিলানো জায়গাটিতে আমরা জায়গাটিকে আমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারি। এখানে আমরা সরাসরি সংখ্যা টাইপও করতে পারি। এ পর্যায়ে আমরা নতুন রং এবং কালার স্টপস যুক্ত করা এবং বাতিল করা শিখব। গ্রেডিয়েন্টের জন্য দুটি বেশি রং ব্যবহার করতে হলে স্লাইডারের নতুন কালার স্টপ যোগ করতে হবে। এজন্য স্লাইডারের নিচে যে কোনো জায়গায় ক্লিক করলে পাশে কালারের সঙ্গে রং মিশ্রণের মধ্যবিন্দু নির্ণায়ক ডায়মন্ড সহ ক্লিক করা অবস্থানে নতুন কালার স্টপস যুক্ত হবে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে একটি ডায়মন্ড আইকন সহ একটি কালার স্টপ যোগ হয়ে যাবে। তা আমরা এটিকে নতুন রঙে ফিল করতে পারি। জাস্ট আমরা এই কালার স্টপ এখানে ক্লিক করে এই সোয়াসে ক্লিক করব, ক্লিক করে আমরা এখান থেকে একটা রং নিয়ে নিলাম। দেখা যাবে এখানে আমাদের আরেকটি কালার যোগ হয়ে গেছে। তা আমরা এখানে একটি আরেকটি রং যোগ করতে চাচ্ছি, তা আমরা ঠিক এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখা যাবে এখানে আরেকটি কালার স্টপ আইকন চলে এসেছে। আমরা সোয়াস থেকে আরেকটি রং এখানে নিয়ে নেব। দেখা যাবে যে এখানে আমাদের আরও একটি রং চলে এসেছে। তাহলে দেখা যাচ্ছে এখানে না লাল, নীল, সবুজ, হলুদ, এই চারটি রং রয়েছে। এভাবে আমরা নতুন করে এখানে কালার স্টপ আইকন যোগ করে সেটিতে আমরা কালার সোয়াস যোগ করে নতুন কালার এখানে গ্রেডিয়েন্টে যুক্ত করতে পারি। আবার প্রয়োজনে আমরা এখান থেকে অতিরিক্ত কালার স্টপ আইকন বাতিলও করতে পারি। তা আমরা বাতিল কালার স্টপ আইকন বাতিল করার জন্য ঠিক ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা যদি নিচে ডিলিটে ক্লিক দেই তাহলে এখান থেকে দেখা যাবে যে কালার স্টপ আইকন ডিলিট হয়ে গেছে। আমরা এটিতেও ক্লিক করব, ক্লিক করে আমরা এখানে ডিলিটে ক্লিক করব, ক্লিক করলে দেখা যাবে যে সে কালার স্টপ আইকন চলে গিয়েছে। তাই এভাবে আমরা নতুন কালার গ্রেডিয়েন্টে যোগ করতে পারি, আবার কালার স্টপ আইকন আমাদের গ্রেডিয়েন্ট থেকে বাদও দিয়ে দিতে পারি। এবার আমরা ছবির ঔজ্জ্বল্য এবং কন্ট্রাস্ট সমন্বয় করা এই বিষয়টি শিখব। এটিকে আমরা কেটে দেই। স্ক্যান করা ছবি অথবা ক্যামেরায় তোলা ছবি অনুজ্জ্বল হতে পারে, সাদা কালো বা রঙের দৃশ্যমানতা আশানুরূপ নাও হতে পারে। এরূপ ক্ষেত্রে
ছবির ঔজ্জ্বল্য শানিত করা এবং কন্ট্রাস্ট সমন্বয় করার প্রয়োজন হয়। ছবির ঔজ্জ্বল্য বা কন্ট্রাস্ট বাড়ানোর জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের প্রথমে একটি ছবি এখানে ওপেন করতে হবে। আমরা এখান থেকে একটা ছবি ওপেন করি, আমরা জাস্ট এই ছবিটাই ওপেন করে নেই। তা ছবিটি আমরা দেখে বুঝতে পারছি যে ছবিটির উজ্জ্বলতা কম আছে, কন্ট্রাস্টের পরিমাণও কম আছে। তা আমরা এই ছবিটির উজ্জ্বলতা কন্ট্রাস্ট সমন্বয় করতে চাই। তা এই কাজটি করার জন্য আমাদের যেতে হবে মেনুবার থেকে ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে আমাদের যেতে হবে ব্রাইটনেস কন্ট্রাস্ট। তা এখানে ক্লিক করলে ব্রাইটনেস কন্ট্রাস্ট যে অপশন রয়েছে সেটি চলে আসবে। আমরা এই অপশন থেকে স্লাইডের ত্রিকোণ ডানে এবং বাঁয়ে টেনে ক্লিক এবং ড্রাগ করে টেনে কন্ট্রাস্টের পরিমাণ, ব্রাইটনেসের পরিমাণ বাড়াতে পারি। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যখনই এটিকে ডান দিকে নিচ্ছে তখন ছবিটি উজ্জ্বলতা বৃদ্ধি পাচ্ছে। আবার কন্ট্রাস্টটাও আমরা যদি নিয়ে যাই ডান দিকে তা দেখা যাবে যে ছবিটি কন্ট্রাস্ট বেড়ে যাচ্ছে। তা আমরা আমাদের ছবির প্রয়োজনীয় উজ্জ্বলতা এবং কন্ট্রাস্ট বাড়িয়ে কমিয়ে তারপর আমরা এখানে ওকেতে ক্লিক করলে আমাদের সেই ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট ছবিতে সেট হয়ে যাবে। আমরা এখান থেকে যদি প্রিভিউ টিকটা উঠাই দেই তাহলে যখন আমরা এই ব্রাইটনেস বা কন্ট্রাস্ট বাড়াবো বা কমাবো তখন সেটি আমরা ছবিতে প্রিভিউ আকারে দেখতে পারবো না, কিন্তু যদি প্রিভিউটা টিক দেওয়া থাকে তখন আমরা এখান কি পরিমাণ ব্রাইটনেস বা কন্ট্রাস্ট বাড়াচ্ছে বা কমাচ্ছে সেটি আমরা সাথে সাথে এখানে দেখতে পারবো। আমরা যদি এটিকে এখন ওকে দেই তাহলে এই ব্রাইটনেস এবং কন্ট্রাস্টে এই ছবিটি সেভ হয়ে যাবে। যদি আমরা কোয়াসে ক্লিক দেই তাহলে এই ব্রাইটনেস এবং কন্ট্রাস্টটা বাতিল হয়ে যাবে। তা আমরা এটিকে সেভ করতে চাই, জাস্ট আমরা এখানে ওকেতে ক্লিক করলাম। ক্লিক করলে দেখা যাবে যে আমাদের ছবিটি আরও উজ্জ্বল হয়ে গেছে এবং সুন্দর দেখাচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফটোশপের আজকের ক্লাস এখানে শেষ করছি। আশা করি ফটোশপে আমি যে তিনটি ক্লাস নিয়েছি এই তিনটি ক্লাস তোমরা যদি ভালো করে দেখো এবং তোমাদের যে ফটোশপ পার্টটি রয়েছে সেই ফটোশপ পার্টটি আমার এই ভিডিওর সঙ্গে মিলিয়ে পড়ো তাহলে ফটোশপ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ সবাইকে, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।